দর্শক বন্ধুরা, এখন শীতকাল এসে গেছে, কদিন পরে শীত আরও জাঁকিয়ে বসবে, তো এখন পিঠে পুলি খাওয়ার সময়। আর তার জন্য কি দরকার? দরকার খাঁটি খেজুর গুড়। এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু তথ্য দেব যাতে আপনারা খাঁটি খেজুর গুড় দেখে খুব সহজে চিনতে পারেন এবং কিনে বাড়ি নিতে পারেন। আর সেই সাথে শিউলি জুলমতের থেকে আরও জানবো যে কী করে খেজুর পাটালি একদম ভালো রাখা যায় বাড়িতে অনেক দিন। তাহলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন। তাই আমি বেরিয়ে পড়েছি খাঁটি খেজুর গুড়ের সন্ধানে। শীতকাল এলেই পৌঁছে যাই পুরুলিয়ার বরন্তি গ্রামে খাঁটি খেজুর গুড় কিনবো বলে। আমাদের রিসোর্ট থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি জুলমতে ডেরায় যাব। গাড়ি রাস্তার একধারে রেখে সরু আলের ওপর দিয়ে চলতে চলতে পৌঁছে যাব। হেঁটে যেতে মাত্র মিনিট দেখ চারিদিকে খেজুর গাছের সমারোহ এবং একধারে রয়েছে একটা পুকুর, তাল পাতার ছাউনি আর খেজুর পাতার বেড়া দিয়ে তৈরি জুলমতের এই খেজুর পাটালির খাজানা। পৌঁছে গেলাম। এই দেখুন চালাটা কি সুন্দর, তাল পাতা দিয়ে ছাওয়া আর বেড়া বানিয়েছে খেজুর পাতা দিয়ে। এটা ওদের অস্থায়ী ঠিকানা। দাদা 5 কিলো করে করে ঢুকে যান বলছি জুলমা, গুড় ঠিক আছে তো? দাদা না দেখাইতে হবে নাই, আমি ওয়ারা আমায় আমার উপরে বিশ্বাস করে তো। আমি এটা ভেনু বানাইছি আর গুড় দেখো এখানে এইটা আছে না, এটার থেকে দেবো না ভেনু। এইগুলো পিঠে নিয়ে গাছে ওঠে, এগুলোর কি নাম? ঠোঙা বলে। ঠোঙা বাবা, যেই গুড়টা তুমি দিয়েছো একদম গলে গেল মুখের ভেতরে, দারুণ। এবার বলি যে বাজারে গেলে কি দেখে গুড় কিনবেন। প্রথমত আসল গুড়ের রং বেশি গাঢ় হয় আর নকল গুড়ের রং হালকা হয়। দ্বিতীয়ত বাজারে গুড় কিনতে গেলে পাটালির ধার থেকে একটু গুড় ভেঙে দেখবেন, বেশি শক্ত হলে বুঝে নিতে হবে গুড়ে ভেজাল আছে, আর নরম হলে ধরে নিতে পারেন গুড়টি বেশ ভালো। আরেকটা খুব ভালো উপায়, গুড় কিনতে গেলে এক টুকরো গুড় চেয়ে নেবেন দোকানির থেকে, নিয়ে নিজের মুখে দিন। যদি গলে যায় বুঝবেন ভালো গুড়, আর যদি অনেকক্ষণ মুখের ভেতরে থেকে যায় তাহলে সেটা কিন্তু নিঃসন্দেহে ভেজাল গুড়। আর শেষ কথাটি হচ্ছে, কখনোই চকচকে গুড় দেখে কিনবেন না, তাতে অবধারিত ভেজাল থাকে। জুলমতের থেকেই আরও আমরা জেনে যাব যে কী করে গুড়টা ভালো রাখবো। আচ্ছা, এই পাটালি গুড় তো নিয়ে যাব, কিন্তু কয়েক মাস পরে দেখা যায় তুলো উঠে যায় নইলে গলে যায়, এগুলোকে ঠিকভাবে রাখবো কী করে গো? এগুলো রাখতে হবে মুড়ির সাথে, মুড়ি যে খান, হ্যাঁ ওই ডিবার মধ্যে মুড়ি থাকে, হ্যাঁ এক এক পিস খুলে খুলে মুড়ির সাথে রেখে দিবে। ও তাহলে কিচ্ছু হবে না? না, মুড়িটা ধরুন ভিজে গেল রসটাই, মুড়িটা খাওয়া যাবে, তেলি তো আন্টারনেট মুড়িটাই হবে, হ্যাঁ বাকি ফির মুড়ি ডুবে ওইটা ওই রকমই থাকবে। আচ্ছা, তাহলে অনেক দিন হবে। ও আমরা বাড়িতে মুড়ির সাথে রাখো, মুড়ির সাথে রাখো, এরকম সিস্টেম করবো না। আর তোমাদের অন্তত, হ্যাঁ একদম না, বরাবরের মাল দিয়েছি, একবারও খারাপ দিয়েছি? না না না, খুব ভালো ছিল, খুব ভালো। সেই জন্যই আর গুডউইল বানাইতে অনেক সময় লাগে, নষ্ট হইতে দুই মিনিট লাগে। হ্যাঁ ঠিক, ওদের জন্য পেপার নিয়ে এলে হতো, আমাদের বাড়িতে তো পেপার, আমরা পেপার কিনে এলাম। আর ফ্রিজে পর্যাপ্ত জায়গা থাকলে সেখানেও রেখে দিলে কিন্তু গুড় ভালোই থাকে। আপনারা পুরুলিয়ার বরন্তি বেড়াতে গেলে এই জুলমতের কাছ থেকে কিন্তু খাঁটি গুড় কিনতে পারেন। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, দেখে নিন। সবাই খুব ভালো থাকুন।